সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, এই মাত্র কয়েকদিনের জীবনে আপনারা যে সমস্ত বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছেন সুখ দুঃখের, সেগুলোকে কাটিয়ে আপনি আপনারা যে সুখময় জীবনযাপন করবে বলে, আপনারা যে সুখময় জীবনযাপন করবেন বলে একটা মতলব করেছেন, সেটা বাস্তবিক ঠিক নয়, হয় না। ভগবান আমাদেরকে পূর্ব কর্মফল অনুযায়ী যে অবস্থায় রেখেছেন সেটাকে মেনে নেওয়াই হলো ভক্তের লক্ষণ। তত্ত্বে অনুকম্পা দর্শন যতক্ষণ না হয় ভক্তিরাজ্যের কোনো কিছুই অনুভব করা যায় না। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবহি মহিমা আলোচনা প্রসঙ্গে যেসব কথা উত্থাপন করেছিলাম সেসব কথা অতি সামান্য, বিশেষ কিছু আলোচনা করে উঠতে পারি নাই সময়ের অভাবে। কাল আলোচনা প্রসঙ্গে দেখা গেছিল মহাভাগবত গোকর্ণজী মহারাজ দুঃখে নিমজ্জমান পিতাশ্রী আত্মদেবকে সান্ত্বনা দিচ্ছেন। পিতাশ্রী আত্মদেব তিনি সাংসারিক সুখ আশা করেছিলেন, যেমন ভাবে আপনারা সবাই আশা করেন, কিন্তু পরে যখন অত্যন্ত দুঃখ পেলেন, আঘাত পেলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে সাধু বাবা, সেই যে সন্ন্যাসী মহাত্মা কথাটা বলেছিলেন, বৈরাগ্য আশ্রয় করুন, এইসব বিষয়ের চিন্তা করবেন না, এতে আপনি সুখী হবেন, কিন্তু সে কথা তিনি মেনে নেননি। তার ফলে তার এই দুঃখ উপস্থিত হয়েছে, যেটা কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, বদ্ধ জীব নিজের চেষ্টার দ্বারা কখনোই নিজের মঙ্গল অনুসন্ধান করতে পারে না। বদ্ধ জীব নিজের চেষ্টার দ্বারা যে নিজের মঙ্গলের অনুসন্ধান করতে যায় তাতে তার ভয়াবহ বিপদ উপস্থিত হয়। নিজেকে এক মহাপুরুষের চরণে বিক্রি করে দিতে পারলে এই জন্মেই আমাদের সিদ্ধিলাভ অনিবার্য। লেকিন কিন্তু এত সোজা কথাটাও মায়াদেবী আমাদের বুঝতে দেন না, এটা আপনাদের দোষ নয়, এটা মায়াদেবী আপনাদের উপর প্রভাব বিস্তার করে বুঝতে দেন না। বাস্তবিক কথা হলো এই, আত্মদেবজি পুত্র পরিবার সমন্বিত এক সুন্দর সংসার, রসময় সংসার আশা করেছিলেন, কিন্তু সংসারে যে রস আছে সেটা আপনিও স্বীকার করেন, আমিও স্বীকার করি, জগতের সমস্ত দার্শনিক সমস্ত ব্যক্তিগণই স্বীকার করবেন, কিন্তু এই রসের কোনো স্থায়িত্ব নাই। যে বস্তুর স্থায়িত্ব নাই, যেটা মরিচিকার মতো, তার পেছনে দৌড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এটা বুদ্ধিমানের কথা নয়। তুমি চাইবার আগেই বিচার বিবেচনা করো, কি বস্তুটা চাইলে পরে তোমাকে কোনো দিন আর শোক উদ্বেগ কোনো কিছু পেতে হবে না,
তুমি নিত্য আনন্দময় জগতের কোনো কিছু চাও, কিন্তু সেটা না চেয়ে বদ্ধ জীব জড় জগতের যে বিষয় শব্দ স্পর্শ রূপ রসগন্ধ সেই সংক্রান্ত বিষয়গুলোই আশা করে থাকে। কালকে আত্মদেবজিকে পিতাশ্রী আত্মদেবজিকে মহাভাগবত প্রবর গোকর্ণজী মহারাজ বড় আদরের সঙ্গে বোঝাচ্ছেন পিতাশ্রী এ সংসারকে সুখময় মনে হয় কিন্তু বাস্তবিক পক্ষে আপনি বিচার করে দেখুন ন চ ইন্দ্রস্য সুখম ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহ সুখম অস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবন। বাস্তবিক পক্ষে পিতাশ্রী আপনি বিচার করে দেখুন সুখ এই জগতে নাই। ইন্দ্র মহারাজ স্বর্গের রাজা তার সুখ আছে বলে আপনি মনে করছেন, কিন্তু বিচার করে দেখুন তার জীবনেও সুখ নাই। তাকে উদ্বেগের সম্মুখীন হতে হয়, কত তারা খেতে হয়, কত দুঃখের সম্মুখীন হতে হয়, এসব কথা কালকে কিঞ্চিত উত্থাপন করেছিলাম। মজ নজ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহ, এদেশের যিনি চক্রবর্তী রাজা হয়েছেন তারও জীবনে কোনো সুখ নাই, বাস্তবিক সুখ নাই। যেগুলো সুখ আছে বলে মনে হচ্ছে সেই সুখগুলো বাস্তবিক সুখ নয়। ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের কালের যে প্রেক্ষাপটে যে বস্তুটা নিত্য বিরাজমান থাকে সেটাকেই সদ্বস্তু বলা হয়, সেটাই নিত্য বস্তু। সেই নিত্য বস্তুর সঙ্গেই যদি কেউ সম্বন্ধ স্থাপন করতে পারে তাহলে তার জীবনে আর কোনো দিন দুঃখ শোকের মুখোমুখি হতে হয় না। আর সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবন, যিনি ওই কান্তিকভাবে ভগবানের শরণাপন্ন হয়েছেন, যিনি সমস্ত জড় বিষয় থেকে মনকে গুটিয়ে নিয়েছেন, তার হৃদয়তে ভগবত চিন্তন সর্বদাই রয়েছে, ভগবানের নাম ভগবানের স্মৃতি ভগবানের লীলা সব কিছুই হৃদয়তে পরিস্ফুটিত হচ্ছে, তাই জন্য তার হৃদয়ে কোনো রকম শোক স্পর্শ করা সম্ভব নয়। সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবন। অনেকে মনে করতে পারেন এই যে সুখম অস্তি বিরক্তস্য, বিরক্ত ব্যক্তির কোনো দুঃখ থাকে না, এই বিরক্ত কথার মানে কি মহারাজ? বাস্তবিক পক্ষে যদি গভীর চিন্তা করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করো গুরু বৈষ্ণবের আনুগত্যে, কারণ সিদ্ধান্ত করো মহাজন আনুগত্যে, আহার করো প্রভু দত্তে, আহার করো প্রভু দত্তে, প্রভু যা দেবে সেটা আহার করো, আর সিদ্ধান্ত তোমার করতে হবে মহাজনের আনুগত্যে, সিদ্ধান্ত উদিত হয়। সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে বিরাগ কথাটা যদি ভাগ করা যায় বিশ্লেষণ করা যায় সেখানে এই মানে আসে বিগত রাগ ইতি বিরাগ। বিগত রাগ মানে হলো যার এই জড় সংসারে সমস্ত যা কিছু দৃশ্যমান জগতের বিষয় আছে, বিষ্ণু বৈষ্ণব সংক্রান্ত বিষয়ের কথা আমি বলছি না, সেগুলো অপ্রাকৃত বিষয়, যা কিছু এই জগতের বিষয় আছে সেই বিষয় থেকে যার মন স্বাভাবিকভাবে উঠে গেছে আর এই বিষয়েতে স্পর্শ করে না তারই তাকেই আমরা বৈরাগ্যবান বলতে পারি। যিনি নিজের এই জীবনকে পরিচালনা করবার জন্য জড় বিষয় সংক্রান্ত যা কিছু আছে তার উপর বিশেষ নির্ভর করতে চান না, যার সুখটা ভেতরেই আছে সেটা বাস্তব বৈরাগ্য হলে বিগত রাগ, এটা একটা মানে হলো। আবার বিরাগ কথাটার মানে যদি এরকম করা যায় যে বিশেষ রাগ, বিরাগ কথাটার মানে যদি বিগত রাগ হয় তাহলে এটার মানে হবে জড় বিষয়বস্তু থেকে তার মন দূরে চলে গেছে অনেক দূরে। আবার যেটা জড়জগতের লোক যেটাকে বৈরাগ্য বলে দাবি করেন সেই বৈরাগ্যের গৌড়ীয় বৈষ্ণবগণ কানাকড়ি কোনো মূল্য দেন না। যদি তোমার বৈরাগ্য এসে থাকে
ভগবানের গুরু বৈষ্ণবের চরণে মতি না হয়ে থাকে তাহলে টুডে অর টুমরো, আজ না হলেও কালকে তুমি মায়াবাদী হয়ে যাবে, নির্বিশেষবাদী বা মায়াবাদী। যিনি জড় বিষয়বস্তু থেকে অতি কষ্টে মনটাকে হাঁটিয়ে নিয়েছেন অথচ ভগবানের কোনো প্রসঙ্গেতে নিজের মনটাকে জড়িয়ে নেননি, প্রবিষ্ট করাতে পারেননি, তার ওই বৈরাগ্যের বিন্দুমাত্র কোনো অর্থ নাই। সে আজ না হলেও কাল হয় মায়াবাদী হয়ে যাবে, নয় সে নির্বিশেষবাদী হয়ে যাবে। আবার যদি বিশেষ রাগ এই মানে হয় বিরাগ কথাটার, তাহলে এই কথার মানে এই দাঁড়াবে বিশেষ রাগ অর্থাৎ পরাৎপর অখিলেশ্বর পরম করুণাময় করুণা বরুণালয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে যার বিশেষ অনুরাগ বৃদ্ধি হয়েছে। কৃষ্ণ ভগবান কেবল কৃষ্ণ উচ্চারণ করলাম, রাম নৃসিংহ উচ্চারণ করলাম না, তার মানে এই কথা বুঝতে হবে না যে আমি যদি কেউ রামজির ভজন করে বিরাগ লাভ করে তাহলে রামকে উড়িয়ে দিতে হবে, সে কথা আমি বলি নাই। কৃষ্ণ কথাটা উচ্চারণ করার মানে হলো এই, যেহেতু কৃষ্ণ সকল অবতারের অবতারই, সেই জন্য কৃষ্ণ এই শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গেই অন্য অন্য অবতারাবলী রাম নৃসিংহ বরাহ আদি যা কিছু আছেন ভগবানের বিষ্ণু অবতারে যা কিছু সবই এর মধ্যে ইনসার্টেড, এর মধ্যে লুকায়িত আছে। এইটাই হলো বাস্তব সিদ্ধান্ত, যেটা নারদজি উচ্চারণ করে বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, দেখুন কেনুপু পায়ে নো মনহ কৃষ্ণে নিবেশ হয়েত, যে কোনোভাবেই কৃষ্ণেতে মনোনিবেশ করতে হবে। তা বলে হিরণ্যকশিপু আদি রাবণ যেভাবে ভগবত অভিনিবেশ লাভ করেছিল সেটা আমাদের ভগবত ভক্তদের কাম্য নয়। তাদের শয়ন ভোজন স্নান আচমন প্রত্যেকটা ক্রিয়াতেই তারা ভগবানকে ভয়ের সঙ্গে দর্শন করেছে এবং শত্রু হিসাবে, এ আমাকে মেরে ফেলবে, একে মেরে ফেলতে হবে আমার, এই ধরনের চিন্তা আমরা করব না। কিন্তু এটা ঠিক কথা, ভগবানের চরণে যে যেভাবেই মনোনিবেশ করুক সে কৃতকৃতার্থ হয়। আমরা অনুকূল ভক্তি অনুকূল বিষয় ছাড়া প্রতিকূল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করছি না, কথার কথা একটা উচ্চারণ করলাম। সেখানে বলা হচ্ছে বিশেষ রাগ যখনই বলা হলো সেখানে এর অর্থ হলো ভগবত চরণে তার বিশেষ অনুরাগ হয়েছে। অনুরাগের বিষয় ভগবান হয়েছেন, তার যে মনের স্বাভাবিক বৃত্তি ভগবানের দিকে পরিচালিত হচ্ছে, নবনবায়মান রূপে ভগবানকে দর্শন করছেন, ভালো লাগছে তার এই যে অবস্থাটা, এটাতে বিশেষ রাগ এই মানে করলে তাহলে বৈরাগ্য বিরাগ যার হয়েছে তার এটাও মানে হতে পারে, এতেও কোনো আপত্তি নেই। কিন্তু গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রীকে যে সমস্ত কথা তিনি বলছিলেন সেই সমস্ত কথা আমরা উচ্চারণ করতে করতে কালকে দেখেছি যে গোকর্ণজি মহারাজ পিতাকে বলছেন যে ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না সুখম অস্থি বিরক্তস্য মনের একান্ত জীবন। এটা যে বাস্তব সত্য কথা, এটা যে একেবারেই নিষ্ঠুর সত্য কথা, এই কথাটা আমাদের কাউরই অস্বীকার করবার উপায় নেই। এখানে এই পুত্র, যে পুত্রের জন্য তিনি জঙ্গলে আত্মহত্যা করার জন্য গেছিলেন, আজকে সেই পুত্রের অত্যাচারে তিনি আজকে আবার মরতে চাইছেন। প্রথমে মরতে চেয়েছিলেন পুত্র পাত্রনায়, পুত্র পাচ্ছেন না বলে, পুত্র না পাওয়ার জন্য তিনি আত্মহত্যা করতে গেছিলেন। আজকে তার বাঁচবার ইচ্ছা চলে গেছে, কি কারণে না বলছেন, আজকে ঠিক উল্টো কারণে। এই পুত্র তাকে এমন একটা কষ্টের সম্মুখীন করেছে যে কষ্ট সে সহ্য করতে পারছে না। এখন তার মনে হচ্ছে সাধু বাবা ঠিকই বলেছিল, পুত্র না হলেই ভালো হতো। কিন্তু এখন যা ভবিতব্যতা হয়েছে, যদি আমরা পরে দেখব বিচার করে যে অনেক গভীর রহস্য আছে এর মধ্যে। গোকর্ণজি সেখানে উপদেশে বলছেন যে পিতাশ্রী মুঞ্চাজ্ঞানম প্রজারূপম দুঃখরূপী বিমোহ কহা, হে পিতাশ্রী আপনি
এ প্রজারও পুত্র নিয়ে যে আপনি যে শোক পেয়েছেন দুঃখ পেয়েছেন এই দুঃখকে আপনি ত্যাগ করুন। মন চা জ্ঞানম প্রজারূপম দুঃখরূপী বিমা কহা, প্রজারূপ যে বিষয়েতে আপনি দুঃখ লাভ করেছেন এটা অজ্ঞান থেকে হয়েছে, এটা আপনি ত্যাগ করুন, এটা দরকার নেই। মন চা জ্ঞানম প্রজারূপম মোহ তো নরকে গতিহি নিপতিষ্যতি দেহোয়ম সর্বম ত্যক্তা বনম রজহা, এ দেহ তো পিতাশ্রী আজ না হলেও কালকে চলেই যাবে, তো আপনি এইসব দুঃখেতে নিজেকে জড়াবেন না, আপনি এইসব পুত্ররূপ যে শোক উপস্থিত হয়েছে সেটাকে উপেক্ষা করুন, এটা করে জঙ্গলে চলে যান। অনেকে মনে করতে পারে জঙ্গলে যাওয়ার কথা তো এখানে গোকর্ণজিও বলেছেন, অতএব গঙ্গলে জঙ্গলে আমিও চলে যাব, আর ঝামেলার দরকার নেই। কিন্তু এই জঙ্গলে যাওয়ার কথা প্রত্যেকটা কথাই বলতে হয়, সম্মুখে সব বোকা লোকগুলো থাকে, বাস্তবিক সেই ব্যক্তি থাকে না যারা এইসব কথাগুলোর মর্ম উপলব্ধি করতে পারে। সেখানে প্রহ্লাদ মহারাজজিও বলেছেন বনম গত হইয়াদ হরিমাশ্রয়েদ, সপ্তম স্কন্ধ আমরা আলোচনা করব, পিতাশ্রীকে বলছেন হিরণ্যকশিপু, তাকে বলেছেন বনম গত হইয়াদ হরিমাশ্রয়েদ, এইসব কথাতে আমি কনফিউশনের মধ্যে পড়ে যাই, আমার মনে হয় ঠিকই বোধ হয় জঙ্গলে গেলেই আমি আনন্দ পাব, এই তো এরা প্রকাশ্যরূপে বলে যে জঙ্গলে যাওয়ার কথা বনম গত হইয়াদ হরিমাশ্রয়েদ, কিন্তু এইসব কথা সিদ্ধান্ত গুরু বৈষ্ণব আনুগত্যে যদি আমি অনুভব করার চেষ্টা করি সেখানে দেখব এই বনটা বাস্তবিক জঙ্গল নয়। তাহলে আমি দুদিন আগে যে আলোচনা করলাম প্রিয়ব্রতকে ব্রহ্মাজি স্বয়ং বলছেন, পিতামহ ব্রহ্মা বলছেন যে তুমি জঙ্গলে গিয়ে হবেটা কি, ইয়তহ আস্তে সহসট পত্নিয়া, এই ছটা রিপু সেটা নিয়ে তুমি জঙ্গলে নির্জনে যাবে কি করবে, সেখানে জঙ্গলে গেলে তো সেই রিপুগুলো তোমার সঙ্গেই যাবে, তোমাকে গলা টিপবে, তোমাকে তো শান্তি দেবে না। কাজেই আমরা এখন বুঝতে পাচ্ছি না এই বনে যাওয়াটার ব্যাপারটা কি, সেটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলেছেন, আমরা এগারো স্কন্ধে দেখব অপূর্বভাবে, বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চতে তামসম দূত সদনম মন নিকতনম স্তু নির্গুণম, ইত্যাদি কথা ভগবান পরিষ্কার রূপে সিদ্ধান্ত জানিয়েছেন যে উদ্ধব আমার মহান ভক্তগণের সঙ্গে তুমি দিন রাত যদি থাকো সেখানে তারা যে দিন রাত হরিকথা কীর্তন করবেন হরিগুণগান করবেন সেটাকেই নির্জন বাস যেন, তোমাকে আর নির্জনে বলা, নির্জন মানে বিষয় ছেড়েতে অপ্রাকৃত বিষয়েতে ভগবানের চিন্তায় নিমজ্জিত থাকা। সেখানে বনন্ত সাত্বিকম বাসম, বনবাস মানে হলো সাত্বিক বাস, অর্থাৎ সাধুগণের এই সাত্বিক নয় যেটা বাস্তবিক সাত্বিক, এই সাত্বিক বাস করলেও আমাদের বন্ধন হবে, গীতাতে বলছেন সাত্বিক অবস্থায় যে আসেন তারও বন্ধন আছে, সাত্বিক কিসে বাঁধবে, সুখেতে তোমাকে বাঁধবে, তুমি যদি সাত্বিকভাবে এসে যায় তোমাকে সুখের চাহিদা আসবে শান্তি, সাত্বিক ব্যক্তি জ্ঞান লাভের চেষ্টা করে কারোর সঙ্গে ঝামেলা করে না সুষ্ঠুভাবে শান্তিতে থাকে চেষ্টা করে, এটাও তোমার বন্ধনের কারণ হবে, সুখে বন্ধা সুখেতে তোমাকে বন্ধন করবে, সুখের আশা হবে তখন। কিন্তু পরম সাত্বিক ভাব যেটাকে বলা হয় গুণাতীত সাত্বিক অবস্থা সেইটাতে তোমার বন্ধনের কারণ নেই। এখানে বনম তু সাত্বিকম বাসম বলতে যে সমস্ত মহান গুরু বৈষ্ণবের সঙ্গে তোমাকে থাকার কথা বলা হয়েছে তাদের সঙ্গে কোনোদিন জড়জগতের যে সাত্বিক ভাব এটা উদিত হবে না, এটাতে তাদের সঙ্গে নিরন্তর বৈষ্ণব সঙ্গেত মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণের প্রসঙ্গ ছাড়া তাদের জীবনে অন্য কিছু নাই, সেই জন্য সাধুসঙ্গ করলেই এটাই বনেবাস হয়ে যাবে, আর রাজস বাস হলো গ্রামে বাস, গ্রাম্য বাস, অনেক সময় মঠে বাস করো আমার গ্রামবাস হয়, মঠের মধ্যে থেকেও হৃদয়ের মধ্যে আমি বিষয়কে গজগজ করে রেখেছি, মাথায় বিষয়ের সব যন্ত্রণা সব রেখে দিয়েছি, এই অবস্থায় মঠবাসের অভিনয় করলেও প্রভুপাদের সিদ্ধান্ত সে
মঠে নাই, মঠেতে সে বাস্তবিক পক্ষে নাই, মঠেতে কেউ তার রাজসিক বাস হচ্ছে, সে ভালো মন্দ খাওয়া বিষয়ের সঞ্চয়, বিষয়ী লোকের একটা পয়সা নেই যদি তোমাদের ক্ষমতা থাকে হজম করতে পারো তো দেখাও আমাকে, বিষয়ী লোকের একটা পয়সা সাধারণ ব্যক্তির হজম করার কোনো ক্ষমতা নাই, বিষয়ী লোকরা ইচ্ছে করে দেয় প্রণামী কাপড় ইত্যাদি, আর এই সব বোকা লোকগুলো এইগুলো গ্রহণ করতে চায়, ওরা জানে না এই সামান্য প্রণামী সামান্য কাপড়ের বিনিময়ে তোমার থেকে ওরা কত বিশেষ জিনিস নিয়ে নিল, নিয়ে তাদের কাজ উদ্ধার করছে, এরা জানে না, এত বোকা। বাস্তবিক সাধুসঙ্গ না করলে কাউর হৃদয়তে এই সব বিচার বুদ্ধি পরিস্ফুটিত হয় না, তারা জানতে পারে না। তালে মুঞ্চ জ্ঞানম প্রজারূপম দুঃখ মোহ মোহতো নরকে গতি, বলছেন এই প্রজারূপ দুঃখ এটাকে ত্যাগ করুন, এই মোহেতে আপনার নরক গতি হবে, কারণ নিপতিষ্যতি দেহ অয়ম সর্বম ত্যাক্তা ব্রণম ব্রজহ, আপনার তো শরীর আজকে না হলে কালকে পতন হবেই, ওই জন্য সব ছেড়ে দিয়ে পিতাশ্রী আপনি জঙ্গলে চলে যান। গোকর্ণজী মহারাজের এই সমস্ত অপ্রাকৃত উপদেশ শ্রবণ করার পর কাঁদতে আরম্ভ করলেন পিতাশ্রী। প্রথমেই তো তিনি দুঃখ ভরে অত্যন্ত উদ্বেগ ভরে এইসব জানতে চাইছিলেন কি করা যায়, তখন তিনি নিজে স্বীকার করলেন অন্ধকূপে স্নেহ পাশের বদ্ধ পঙ্গু রহম সটহ কর্মনা পতিত নূনম মামুদ্ধর দয়ানিধে, এটা হলো শরণাগতির লক্ষণ, যতক্ষণ তুমি তোমার দেহের বল অর্থ বল বিদ্যা বল এইগুলোকে তুমি কাজে লাগিয়ে আমি আমার সুবিধে করে নেব ততক্ষণ পর্যন্ত তোমার কোনো সুবিধে হয় না, কিন্তু যখন হাত পা তুলে দিয়ে তুমি শিশুর মতো গুরু বৈষ্ণব ভগবানের কাছে আত্মসমর্পণ করো তখন দায়িত্বটা পড়ে যায় গুরু বৈষ্ণবের, কিন্তু বোকা লোকগুলো তারা আত্মনিবেদন আনুগত্য এগুলোকে নিজের পরাধীনতা বলে মনে করে অপমানজনক মনে করে, তারা জড়জগতের যে আমরা এই কবিতা পড়তাম সেটা তাদের হৃদয়তে জাগরুক হয়, তারা বলে স্বাধীনতাহীনতায় কে যা কে বাঁচিতে চায় হে কামেছে কে বাঁচিতে চায়, জড়জগতে আমরা ছোটোবেলায় এইসব কবিতা পড়েছিলাম স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে, কথাটা তো ঠিক, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, স্বাধীনতা চলে গেলেই আমরা বাঁচতে চাই না, কিন্তু এই স্বাধীনতাহীনতা যে জড়জগতের যে কনসেপশন জড়জগতের যে ধারণা সেইটা কীর্তনেতে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে বলেছেন। আমি জানি না তোমরা এখানে এসব কীর্তন করো কি না, এগুলো বিশেষ করা দরকার, সেখানে দেখবে আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন, এইসব কীর্তনগুলোর মধ্যে শেষেতে দেখবে এখনো চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন, কি অ্যাকিউরেট সিদ্ধান্ত দেখো, এখনো চেতন পাও, এখনো চেতন পেলে না, এখনো চেতন পেয়ে পূর্ণ চেতন বস্তু শ্রী চৈতন্যদেব তোমাকে পূর্ণ চেতনায় অধিষ্ঠিত করতে চাইছে, সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে কি করো বলে এখনো চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন। আমি একটা জড়জগতের সুন্দর উদাহরণ দিয়ে থাকি, সেই উদাহরণটা অত্যন্ত সোজা উদাহরণ, এত কিছু কথা কেউ লোকে বুঝতে পারে না, কিন্তু সুন্দর একটা এক্সাম্পল খুব ভালো, বলছেন এই উদাহরণটা কেমন, আমি বলি দেখো আমরা এরকম উদাহরণ জানি প্রত্যক্ষ দেখেছি, অত্যন্ত গরিব ঘরের একটা কন্যা, অত্যন্ত গরিব ঘরের একটা কন্যা তাকে হঠাৎ পছন্দ করে একটা বিরাট ধনী ঘরের ব্যক্তি বিবাহ করে নিয়ে গেছে, অত্যন্ত গরিব ঘরে, সে চাষির ঘরের, আমাদের ওখানেই হয়েছে, আমাদের ওখানেই একটা হয়েছে, বিশাল বিশাল ঘটনা, গ্রাম দিয়ে গাড়ি যাচ্ছে হঠাৎ কন্যাটাকে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে এর বাবাকে খুঁজলো, খুঁজে একটা চাষি অত্যন্ত গরিব,
তোমার মেয়েটাকে বিয়ে দেবে কলকাতায় আমাদের ছেলের সঙ্গে? কি যে বলেন, আমি দুবেলা খেতেই পাই না, আপনি কি ঠাট্টা করছেন? না ঠাট্টা করছি, আমার মেয়ে তো পড়াশোনা কিচ্ছু জানেন, বলে ছোট বয়স আমরা শিখিয়ে নেব, বলে সে নিয়ে চলে এলো। তারপর তাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করে বড় করল। আমার বক্তব্য বিষয়ে ওই যে গরিব কন্যাটা এলো, যতদিন পর্যন্ত ঘরে বিবাহ হয়ে আসেনি সেই ঘরের যে চাবিকাঠি তার হাতে ছিল না, কিন্তু এই কন্যাটা যখনই বিবাহ হয়ে ঘরে এলো তখন তার এই যে ঘরের চাবিকাঠি তার কোমরে ঝুলছে। আমার কথাটার মানে বোঝা গেল? কারণ যে সেই বিবাহ করে ঘরে এসছে, আত্মসমর্পণ করেছে স্বামীর কাছে, তখন স্বামী চিন্তা করলো এটা আমার হয়ে গেছে, এখন যা ধন দৌলত সব আমার যা হলো তাই। কৃষ্ণ সেরকম, যখন তুমি আত্মসমর্পণ করবে গুরু বৈষ্ণবের মাধ্যমে কৃষ্ণের কাছে, তখন কৃষ্ণ তোমাকে আপন বলে গ্রহণ করবে। তোমার বাহ্য দৃষ্টিতে মনে হবে তুমি পরাধীন অবস্থায় রয়েছ, কিন্তু বাস্তবিক তখনই তোমার স্বাধীনতা লাভ হবে। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে কোনো জায়গায় তোমার কেউ বাধা দিতে পারবে না, কারণ তোমার লাইসেন্স পেয়ে গেছো, ফ্রি লাইসেন্স। এখন অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার ফ্রি লাইসেন্স, কারণ কৃষ্ণ তোমার যে বস, কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি ভালোবাসায় কিনে নিয়েছো, আর কী হবে, আর সবই তোমার। কিন্তু বোকা লোকগুলো বুঝতে পারে না, তারা মনে করে আমি যদি গুরু বৈষ্ণবকে স্বাধীনতা ছেড়ে দিই তাহলে তো আমার এটা অপমানজনক, আমি কেন স্বাধীনতা রাখবো, আমি আমার ট্যাঙ্কেতে আমার ক্ষমতা রেখে দেবো সব কিছু। এই যে স্বাধীনতা তারা চায়, এটা তাদের যে মৃত্যুর একটা ফাঁদ, এটা তারা উপলব্ধি করতে পারে না। গোকর্ণ মহারাজ তাকে উপদেশ করছেন, আর এই সব উপদেশ করলেন আপনি জঙ্গলে চলে যান, এর মানে হলো আপনি সাধী সঙ্গে চলে যান। তার এই জঙ্গলে যাওয়ার কথাটার মানে এর পরবর্তী শ্লোকগুলোতে উপলব্ধি করতে পারবেন, সত্যি আমি যা বললাম সেইটি মানে বলেছেন গোকর্ণজি। অন্ধকূপে স্নেহ পাশৈর বদ্ধ পঙ্গুরহম সট কর্মনা পতিত নূনম মামুদ্ধরো দয়ানিধে, হে দয়ানিধে, দয়ার সমুদ্র বৈষ্ণব ঠাকুর, আমাকে দয়া করে বাঁচাও। এখন আর ছেলে বলছে না, মামুদ্ধর দয়ানিধে, হে দয়ার সমুদ্র তুমি আমাকে এবার বাঁচাও, আমি সত্যি সত্যি অন্ধকূপে ডুবে গেছি, অকারণে এই সব স্নেহ পাশে বন্ধ হয়ে আমি পঙ্গু হয়ে গেছি, শর্ট ছোট ছোট বিষয়ে কপটতা আশ্রয় করে স্নেহ পাশে বন্ধ হয়ে আমার নিজের কর্মফলে কর্ম না পতিত নূনম, কর্মের দ্বারা নিজের কর্মফলে পতিত হয়ে গেছি, আর এই অবস্থায় মামুদ্ধর দয়ানিধে। যখন এভাবে তিনি শরণাপত্তি স্বীকার করলেন এক মহাপুরুষের কাছে, গোকর্ণজি মহারাজ মহাভাগবত, তখন গোকর্ণজি মহারাজের সাধু কী করেন, বলছে সাধুর কাছে কী আছে কোটি কোটি টাকা, সাধু কী করেন, বলছে তার যে অপ্রাকৃত অনুভব, সেই অনুভব বাক্যের দ্বারা বদ্ধজীবের হৃদয়ের যত অন্ধকার এটা উন্মোচন করেন, এই তো। সেটাই ভাগবতের সিদ্ধান্ত বলছেন, বুদ্ধিমান ব্যক্তি কী করেন, অত সৎসু সজ্জিত বুদ্ধিমান, তাই তো, অত কী করেন বিষয় ছেড়ে দিয়ে, সৎসু সজ্জিত বুদ্ধিমান কেন করেন, বলছেন সন্ত এব অস ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, উক্তিভি মানে হলো প্রবচনাদিভি, উক্তিভি মানে বলছে সাধু কী করেন, বলছে বুদ্ধিমান ব্যক্তি কী করেন, অত দুঃসঙ্গ মুৎসিজ্য, ভালো করে শোনো, অত দুঃসঙ্গ মুৎসিজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, তাহলে বাস্তব বুদ্ধিমান ব্যক্তি কী করেন, দুঃসঙ্গ যেটা আমাকে নরকে নিয়ে যাবে সেই সবগুলো ত্যাগ করে, এমনকি সাধু বেশি যারা আমাকে বঞ্চনা করার চেষ্টা করেছে তাদের কথাও এখানে আছে, তাদের কথা মানবে না, যেটা নিত্য জগতের কথা সেটাই শুনবে, যদি তারা তোমার জৈজবস্তি করে সেখান থেকে পালিয়ে যাবে, সেখানে থাকলে হবে না, অসৎসঙ্গ হয়ে যাবে। অত দুঃসঙ্গ মুৎসিজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, অত বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসু সৎ সাধুদের সঙ্গে থে মেলামেশা করবেন, সৎসু সজ্জিত বুদ্ধিমান কেন, বলছেন সন্ত এব অস্য
ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তি ভি। সাধু কী করবে, বলছে তোমার ভিতরের যে বন্ধনগুলো আছে সেই বন্ধনটাকে তার যে উক্তিভি মানে প্রবচনাদিভি, তার যে প্রবচন অপ্রাকৃত বাণী সেটার দ্বারা তোমার হৃদয়ের অন্ধকারটাকে কেটে অপ্রাকৃত জগতে বৈকুণ্ঠ জগতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এইসব কথা বড় আশ্চর্য কথা, কিন্তু সত্যি কথা। গোকর্ণজি মহারাজ বলছেন আত্মতত্ত্ববিদ, তাই আত্মতত্ত্বের কথা বলছেন। বলছেন দেহে অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজোতম, দেহে অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজোতম, জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ। হে পিতাশ্রী, এ আমার পত্নী, এ আমার পুত্র, জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ, এর প্রতি মমতা আপনি ত্যাগ করুন। আর এই যে রক্ত মাংসের এই যে দেহটা, এর প্রতি কোনো অভিনিবেশ করবেন না। এ তো আজ না হলেও কালকে যাবে। দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজোতম, আ জায়া সুতা দিশু সদা মমতাম বিমুঞ্চ। তারপর কি করবেন, বলে পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম, পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম, বৈরাগ রাগ রসিক ভবভক্তি নিষ্ঠ। বলছেন পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম। হে পিতাশ্রী, ভালো করে চোখটাকে খুলে দেখুন, দিব্য চোখ উন্মিলন হোক আপনার। আপনি দেখুন এই জগতে প্রতি মুহূর্তে যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই, অনিত্য বিনিশ্চয় এই সংসার, তাই তো? যাহা রাখিবারে চাই তাহা নাই থাকে ভাই। তাহলে কিসের জন্য তুমি এই মোহমায়ায় আবদ্ধ হচ্ছ? পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম, বৈরাগ রাগ রসিক ভবভক্তি নিষ্ঠ। হে পিতাশ্রী, বৈরাগ্য রাগ রসিক, বিরাগ কথার ব্যাখ্যা করেছি। যিনি পরম বিষয়ে রমণ করছেন তা স্বাভাবিকভাবেই জড় বিষয় বিগত হয়েই যাবে, তা থাকবে না। এইসব উপদেশ করছেন, তারপরে আরও অত্যন্ত মূল্যবান সমস্ত উপদেশ করছেন। ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মা, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মা, সেবস্ব সদপুরুষান জহি কাম তৃষ্ণা। কি বলছেন? ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মা, সেবস্ব সদপুরুষান জহি কাম তৃষ্ণা। ধর্মম ভজস্ব, আপনাকে আমি এইটি বলতে পারি, আপনি ধর্ম ভজন করুন। ধর্মম ভজস্ব আর ত্যাজ লোক ধর্মান, এই লোক ধর্ম সমাজ ধর্ম যা নিয়ে তোমরা ব্যস্ত রয়েছ। গোকর্ণজি মহারাজ বলছেন, মহারাজ বাবা এইগুলো ত্যাগ করো। ধর্মম ভজস্ব অর্থাৎ তুমি ভাগবত ধর্ম ভজন করো, আত্মধর্ম। ধর্মম ভজস্ব স্পেসিফাই করা হচ্ছে, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, লোক ধর্ম ত্যাগ করো। লোক ধর্ম যে সমাজ ধর্ম সংসার ধর্ম যা কিছু তুমি করছো, এগুলো নিত্য ধর্ম নয়, দেহ ধর্ম মনোধর্ম এগুলো কোনোটাই তোমাকে বলছি না করতে। তুমি এক কাজ করো, ধর্মম ভজস্ব সততম অর্থাৎ যেটা আত্মধর্ম, যেটা নিত্য ধর্ম, যেটা বৈষ্ণব ধর্ম, যেটা ভাগবত ধর্ম, সেটা তুমি করো। সেটা করে আর কি করো? আর সেবস্ব সাধুপুরুষাণ জহি কাম তৃষ্ণা, তুমি সাধুপুরুষগণের সেবা করো। যেসব মহাপুরুষগণের সেবার দ্বারা অনায়াসে আমরা সংসার বন্ধন ছিন্ন হয়ে চলে যাই, সেই সব তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণের সঙ্গ করো তুমি, সেবা করো তুমি। আর জহি কাম তৃষ্ণম, জহি কথাটার মানে হলো কেটে উড়িয়ে দাও, রুট এর যে মূল সেখান থেকে কেটে ফেলে দাও। কোনটা? বলে জহি কাম তৃষ্ণম, কামের যে তৃষ্ণা, এই কামের রুট কস
কামের যে মূল কারণটা কোথা থেকে আসছে সেটা কেটে তুমি ফেলে দাও। এটা তোমার সহায় হবে কি করে, মানে সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা। যেটা গুরুতত্ত্ব বলতে গিয়ে আমরা বলি আশ্চর্য কথা, এবং বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃশ্য জীবা স্বয়ম প্রমত্ত সংবৃশ্য ইত্যাদি শ্লোক আলোচনা করি, সকালের আলোচনাতে কখনো তুলব, ভাগবত আসবে। বলছেন এইভাবে বিদ্যা কুঠারের দ্বারা অবিদ্যা অন্ধকারকে কেটে ফ্রম দ্য ভেরি রুট কেটে ফেলে দাও। বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃশ্য জীবা স্বয়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মনম অথ ত্যাজ্যস্তম। তখন তিনি জ্ঞান কুঠার গুরু বৈষ্ণবের থেকে যে জ্ঞান লাভ করেছ সেই কুঠারের দ্বারা তুমি কেটে উড়িয়ে দাও। কোথায় সংসার, কোথায় অজ্ঞান, কোথায় তোমার কষ্ট, কি বলছো বোকার মতো, সব কেটে উড়িয়ে দাও। আর পরে কি করবে, যখন তুমি আনন্দময় ভগবানের লীলাতে ডুবে যাবে গুরু বৈষ্ণবের কৃপাতে, তখন যে অস্ত্র জ্ঞানরূপ অস্ত্রের দ্বারা এই যে কেটেছিলে এই কুঠারটাকেও ফেলে দাও, এটা আর লাগবে না, এই কুঠার ফেলে দাও। কুঠারটা রাখলে পরে অভিমান জানবে, এই কুঠারের দ্বারা আমি কেটেছিলাম, আমার কিছু নেই, কুঠারটাও নেই। মহাপ্রভু বলছেন সবেমাত্র দ্বন্দ্বটা আমার সম্পত্তি ছিল সেটাও কেড়ে নিলে, ত্যাগী ব্যক্তির এইটে। আমরা ভগবানের ইচ্ছায় জীবনযাপন করব, ভগবানের ইচ্ছায় মৃত্যু স্বীকার করব, ভগবানের ইচ্ছায় আমরা বিভিন্ন রকম যে অপমান সেগুলোও স্বীকার করে নেব, তত্ত্ব অনুকম্পার এইটি লক্ষণ, এইটি সব বিচার। তা সেবস্ব সাধু পুরুষাণ গহি জহি কাম তৃষ্ণাম। আরেকটা কথা যেটা গৌড়ীয় সিদ্ধান্তে আমি না বললে হয় না, সেটা হচ্ছে কি, অন্য সদোষ গুণ চিন্তনম আসু মুক্তা। অন্যের দোষগুণ দেখো না, দেখবে না, বললাম বলে যত সাধুগুরু বৈষ্ণব আছেন যাদের ওপর ভগবান দায়িত্ব দিয়েছেন এগুলোকে আমার কাছে নিয়ে আসতে হবে। তারা তখন অপরের পরমাংশ ব্যক্তিরা কোনো দোষী গ্রহণ করেন না, দোষ দর্শন করেন না, তথ্যও তথাপি বদ্ধজীবকে সংশোধন করার জন্য তাদের কঠোর বাণী বলতে হয়, তাদেরকে চিকিৎসা করতে হয়, ইচ্ছে করে তারা বলেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কত গালাগাল দিয়েছেন কত ব্যক্তিকে, তাতে তুমি যদি মনে করো উনি কি পরমাংশ এরম গালাগাল দিচ্ছে, তা নয়। বাস্তবিক পক্ষে বদ্ধজীবের মাথায় যে ভূত চড়েছে সেই ভূতকে তাড়াবার জন্য সর্ষে নিয়ে চিকিৎসা করতে হয়, ঝেঁটা মারতে হয় না। কোনো ব্যক্তি তাকে যখন ভূতে ধরে তখন কি ওঝা এসে কি করে, সর্ষেটাকে এরকম টেপে আর ঝেঁটা দিয়ে উঠলে লোকটাকে মারে। এখন যার বাবা যা যার বউ তাকে ধরেছে সেই যদি বলে আমার বউটাকে ঝেঁটা মারছেন কেন, আপনাকে মারবো, বলছি মহারাজ আপনি বুঝছেন না, আপনার স্ত্রীকে মারছি না, আমি ভূতকে মারছি। বাস্তবিক ভূতকেই তো মারছে, যাবে কি না বল, মার, যাবে কি না বল, মারছে ঝেঁটার বাড়ি। তো এরকম বাস্তবিক যে সাধুগুরু বৈষ্ণব তারা তোমার যে জীবাত্মা তুমি যে রয়েছ তারপর যে হিংসাবৃত্তি করছে না, তারা তোমাকে যে কঠোর বাণী বলছে মারতেই যাচ্ছে, এসব পিছনে হচ্ছে তোমাকে চিকিৎসা করবে নিয়ে যাবে, কিন্তু বোকা লোকগুলো তারা এসব কথার অনুভব পায় না, কপাল মন্দ তাদের। এখানে বলা হচ্ছে তাদেরকে এই অন্যস্ব দোষ গুণ চিন্তনম আসো মুক্তা। এখানে ভাগবতের মহিমায় এই যে উপদেশ করা হলো মহারাজ, কিন্তু শ্রী তুলসীদাস মহারাজ কি বলছেন, তুলসীদাসজি মহারাজ বলছেন যে সদ্গুরু মিলে ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ কয়লা কা ময়লা ছুটে যব আঁক করে প্রবেশ। তাহলে তুলসীদাসজি মহারাজের বক্তব্য কী, তিনি বলছেন যখন আমার সঙ্গে কোনো এক তত্ত্বজ্ঞানী মহাপুরুষের দেখা হবে তখন তিনি কি করবেন, বল সদ্গুরু মিলে ভেদ বতাবে, তখন তে বলে দেবেন আমাকে এই এটা করো না, এটা বন্ধন হবে, এদিকে যেও না, এ তোমাকে ফেলে দেবে ভজন থেকে। আর তখন যদি বলে এই তো মহাপুরুষ আপনি বললেন, উনিও তো দোষ দেখছেন, উনি দোষ দেখছেন না, উনি দোষ দেখছেন, উনি তোমাকে বাঁচাবার জন্য বলছেন। এই গুণময় জগতে
যা কিছু দোষগুণ আছে গুরু বৈষ্ণব দেখেন না। কিন্তু বাঁচাবার জন্য শিষ্যকে বলতো, এই এটা করবি না, ওদিকে যাবি না একদম, ওরা তোকে ফেলে দেবে ভজন থেকে ইত্যাদি বলে। এখন তুমি যদি বলো উনি নিরপেক্ষ নয়, ওনাদের প্রতি ভালোবাসা, তা নয়। এই জন্য এখানে এই কথাটা বলা হয়েছে, তুলসীদাসজি বলেছেন সদ্গুরু মিলে ভেদ বাতাবে। ভেদ বাতাবে কথাটার মানে হলো তোমাকে তৎ এবং অতৎ, এটা অতৎ বস্তু, এটা করো না, এটা তৎ বস্তু, এতে এতে তুমি লেগে থাকো। এই তৎ আর অততের পার্থক্য, তৎ আর অতৎ এর পার্থক্যটা তোমাকে যদি সে না বুঝিয়ে দেয় কোথা থেকে শিখবে? একটা বাচ্চা ছেলে সে আগুনে হাত দিতে চায়, তাকে কি মা আগুনে হাত দিতে দেয়? কৃষ্ণ ভগবানের লীলা তো দেখবেন, এই বাচ্চা আগুনে হাত দিতে যাচ্ছে, বাইরে কোনো কুকুর আদি আছে তার মুখে হাত দিতে যাচ্ছে, মা বাঁচাচ্ছে, বাল গোপাল, ভগবান তাই করছেন। তো জড়জগতের যে বাচ্চাগুলো আছে তারাও সেরম করেন। সেই জন্য দেখা যায় সদ্গুরুর দায়িত্ব কি না, সদ্গুরুর দায়িত্ব হলো শিষ্যকে তৎ আর অতৎ, এটা জড়, এটা চিন্ময়, এই পার্থক্য যদি নির্ণয় না করে দেন তাহলে তারা কোনোদিনই অনুভব করতে পারবেন না। শাস্ত্রজ্ঞানের দ্বারা তোমার হৃদয়ের অন্ধকার প্রক্ষালন করতে গেলে তাকে একটু করতেই হয়, এটি তার ডিউটি। গুরু বৈষ্ণব যদি বলে ও যা করছো করুক আমাকে কিছু বলতে হবে না, এটা হয় না। গুরু বৈষ্ণব যদি বলে যা করছো করুক আমার বলতে হবে না, কী কেন বলবো বাবা, বলে কি দরকার, এটা গুরু বৈষ্ণব কখনো বলেন না, তার বলাটাই হলো করুণা। কিন্তু কিছু বোকালো তারা এইসবের মধ্যে দোষ দর্শন করেন, গুরু বৈষ্ণবের অনেক নিন্দা মন্দ করেন, তাদের কপাল মন্দ, ভগবান তাদের মঙ্গল করুন। তাই যে অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্তা, পিতাশ্রীকে উপদেশ করছেন গোকর্ণজী মহারাজ, অন্যের দোষগুণ চিন্তা ছেড়ে দিন। কেন, বদ্ধ অবস্থায় বদ্ধ জীব মনের মধ্যে অপরের যে দোষগুণ দর্শন করে তার দ্বারা তাদের যে দোষগুণ তার মধ্যে চলে আসে, বোঝা গেল? বদ্ধজীব যখন অপরের দোষ দর্শন করতে যাবে, যে দোষটা ওর মধ্যে দর্শন করেছে সেই দোষটা তার মধ্যে চলে আসবে, এ ঠেকাতে পারবে না। আমরা দেখেছি কোনো স্ত্রী ঘটিত ব্যাপারে কোনো সন্ন্যাসীর একজন ব্রহ্মচারী নিন্দা, এই এটা করেছে বলে গালাগাল দিল, পরক্ষণে ছ মাসের মধ্যে তার ব্যভিচার হয়ে গেল, চোখের সামনে দেখা, চোখের সামনে ব্যভিচার করলো, সেও পতিত হয়ে গেল। কাজে অপরের দোষ দর্শন বদ্ধজীব কখনোই করবে না। বদ্ধজীব যদি অপরের দোষ দর্শন করে তাহলে তার মধ্যে সেই দোষগুলো সঞ্চারিত হবে। এ সম্বন্ধে আমরা প্রভুপাদের বক্তব্য কী এগুলো পরে আলোচনা করব। আর সেখানে গোকর্ণজি মহারাজ বলছেন অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্তা সেবা কথা রসোমহম নিতরম পিবুতম, সেবা কথা রসোমহ নিতরম পিবুতম, পিতাশ্রী সর্বদাই ভক্ত ভগবানের চরিত্র অর্থাৎ সর্বদাই আনন্দময় কথা রস তুমি পান করো, সেবা কথা রস নিতরম পিবুতম, সেবা রাজ্যের অপ্রাকৃত, সেবা রাজ্যের অপ্রাকৃত কথা, এই সমস্ত কথা তুমি সর্বদাই আলোচনা করো, তাহলে দেখবে তোমার মধ্যে কোনো দুঃখ থাকবে না, শোক বিমুক্ত হয়ে তুমি পরম পথ প্রাপ্ত হতে পারবে। কিন্তু গোকর্ণজি মহারাজের এই উপদেশ শুনে পিতাশ্রী সেই উপদেশ গ্রহণ করেছিলেন, তিনি চলে গেলেন। ঠিকই বলেছে, পুত্র আমার মহাবৈষ্ণব সাধু, এত বড় সাধু, তার উপদেশে, গোকর্ণ মহারাজের এই উপদেশে, সাধু গুরু উপদেশে মায়া পিসাচি পালায় আছে না, সাধু বৈদ্য যদি ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতাজীব, সেই যারা যখন উপদেশ করে সেই উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পালায়, তাই তো, এইটি সিদ্ধান্ত। সেখানে পিতা যখন জঙ্গলেতে চলে গেলেন, বনে গেলেন, বনে যাওয়ার মানেটা নিশ্চয়ই বুঝতে পারলে, সেবা কথা রসোমহম নিতরম পিবুতম, এই তো বললেন। তাহলে জঙ্গলে চলে যাওয়া, বনে চলে যাওয়া মানে কি হলো? আপনি গিয়ে ওখানে সর্বদাই হরিকীর্তন হরিকথা করুন সাধু সঙ্গে, এই তো মানে হলো, তাহলে সিদ্ধান্ত ঠিক।
এখানে একটা কথা, যখনই পিতাশ্রী চলে গেলেন জঙ্গলে, তখন মাতা ধুন্দুলি দেবীকে, ধুন্দুলি মাকে ধুন্দুকারী অত্যন্ত অত্যাচার করতে আরম্ভ করল। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করেছে তেমন ফল পেল। সেই পুত্রের হাতে অজস্র মার খাচ্ছে, এত পেটাচ্ছে, বলছে টাকা দে, টাকা দরকার আছে, জুয়া খেলবে, নোংরা বাড়িতে যাবে, ধন দৌলট সব লোটাচ্ছে। রাজার ধন লোটালে পরে সেটাও ফুরিয়ে যায়, কাজে রোদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে আরম্ভ করলো। বাসনপত্র গয়নাঘাটি সব নিয়ে গিয়ে বেচে দিয়ে এলো, বেচে দিয়ে সেখানে নোংরা সঙ্গ করছে, দারু পান করছে, অসৎসঙ্গ করছে। এই করতে করতে গোকর্ণজি তো নিরপেক্ষ হয়ে বেরিয়ে পড়লেন। গোকর্ণজি দেখলেন পিতাকে তো বাঁচিয়ে দিলাম, পিতার উপদেশ করে তাকে বলে আপনি চলে যান। আর ধুন্দুলি দেবীর চরিত্র এটা গোকর্ণজি মহারাজের অবিদিত কিছু নয়, কিন্তু তার সঙ্গে ঝগড়া করে কী হবে, সম্বন্ধে তো মা জাগে। আসলে মা কিন্তু ওই গোমাতা, গোমাতাটাই কিন্তু আসলে মাতার, কিন্তু এখন কি করে সম্বন্ধে তো লাগে, তো সেই বললেন আর বলে লাভ নেই। তিনি নিরপেক্ষ হয়ে তীর্থ পর্যটনের জন্য বেরিয়ে পড়লেন। ঠিক যেমনভাবে বিদুরজি মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে, বিদুরজি মহারাজ কেউ যখন কোনো কথা শুনল না, তখন তিনি নিরপেক্ষ হয়ে বৈষ্ণব তীর্থ পর্যটনের জন্য চলে গেছিলেন। এই গোকর্ণজি মহারাজও তাই, তিনি নিরপেক্ষ হয়ে এখন বেরিয়ে পড়লেন। গিয়ে তিনি বিভিন্ন বিষ্ণু তীর্থেতে পর্যটন করতে আরম্ভ করলেন। সংসারে তো তার কোনো আসক্তি নাই, আর পিতাশ্রী চলে গেলেন পুত্রের উপদেশ নিয়ে, সে এক নতুন রাজ্য খুলে পেলেন সুন্দর বাঁচবার রাস্তা। কিন্তু ধুন্দুলি দেবী তার চরিত্রই এরকম, কোনোদিনই তিনি শোনেননি আর এখন তো শুনবেনই না, কিন্তু তার পুত্র এত অত্যাচার করতে আরম্ভ করল যে সেটা বলবার কথা নয়। মাকে পেটাতে আরম্ভ করল, বল ধন কোথায় রেখেছিস, টাকা পয়সা কোথায় রেখেছিস, বল মারব তোকে। ক বিত্তম তিষ্ঠতে ব্রুহি হনিষ্যে লতায়া নচেত, জ্বলন্ত কাঠের দ্বারা পেটাবো, বল কোথায় পয়সা রেখেছিস, মাকে বলছে টাকা কোথায়, ধন দৌলত বার কর শিগগিরি, আমি কোনো কথা জানতে চাই। তালে পিতরি উপরতে তেন জননী তাড়িতা ভীষম, জননী মাকে অত্যাচার করতে আরম্ভ করল। তার এই অত্যাচার, তার এই গালাগাল বাক্যেতে এত কষ্ট হলো, তার কি হলো, সে সোজা গিয়ে কূপে পড়ে গেল, কূপে কুয়াতে পড়ে গিয়ে সেই ধুন্দুলি দেবী সে তে তো মরল সেখানে। কূপে পাতাহা কৃত রাত্র তেন সা নিধনম গতাহা, তিনি রাত্রেতে কুয়াতে পড়ে গিয়ে নিজের শরীর ছাড়লেন। আর গোকর্ণ স্তীর্থ যাত্রার্থম নির্গত যোগস্থিত ন দুঃখম ন সুখম তস্য ন বৈরী না পি বান্ধবাহা, গোকর্ণজি মহারাজ কী করলেন, তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন যোগ আশ্রয় করে। কোন যোগ, বলছেন যে যোগের দ্বারা মানুষ দুঃখ থেকে বেরিয়ে যায়, ভক্তি যোগ। সর্বদাই হৃদয়তে ভগবত চিন্তন করতে করতে গোকর্ণ তীর্থযাত্রার্থম নির্গত যোগ সংস্থিত ন দুঃখম ন সুখম তস্য ন বৈরী না পি বান্ধবাহ, তার না দুঃখ না সুখ, তার না শত্রু না মিত্র, কোনো কিছুই নেই, সে নিরপেক্ষ পরম। আর ধুন্দুকারী কী আরম্ভ করলো, ধুন্দুকারী দেখল এখন বাড়িতে আমার বিরাট রাজত্ব চলবে, ফাঁকা হয়ে গেছে, মা মরে গেছে, বাবা চলে গেছে, বড় দাদা তো চলেই গেছেন, এখন বাড়িতে আমার থাকার সুবিধে হলো। সে কী করলেন, পঞ্চ কন্যাকে নিয়ে এলেন পতিতা, তাদের নিয়ে এসে এক ওই বাড়িতেই বাস করতে আরম্ভ করলে, সুবিধে হলো। এখন পঞ্চ পতিতা কন্যাকে নিয়ে এসে সে বাড়িতেই বাস করতে হবে, সুবিধে, বাড়িতে কেউ নেই, কী দরকার ঝামেলা, এত দূর যাবে। সেখানে তাদের ইচ্ছা অনুযায়ী ধন দৌলত খরচা করতে আরম্ভ করলো। যখন বলবে আমাদের গয়নাঘাটি নিয়ে এসো, তখন সে গিয়ে জঙ্গলে, তখন সে কি বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি করে সেগুলো নিয়ে আসতো, কাউকে খুন খারাপ করতো, এইসব করে এই
পতিতাগণের মনোরক্ষার জন্য চেষ্টা করত, কিন্তু তাদের মন কি কখনো সন্তুষ্ট করা যায়, এটা কি হয়? কিন্তু ও করছে, অজ্ঞান অন্ধকারে থাকলে পরে মানুষের যে কি গতি হয় তার এই হচ্ছে উদাহরণ। তাকে কি করলেন, রাত্রিবেলা ওই পঞ্চকন্যা গলার মধ্যে ঘুমন্ত অবস্থায় দড়ি বাঁধল, বেরি জোরে টানলো, আর মুখের মধ্যে জ্বলন্ত অগ্নি কাঠ তার মুখের মধ্যে গুঁজে দিল। দিয়ে কী করলো, সেই কষ্ট দিতে দিতে কণ্ঠ চেপে ধরে তার গলা টিপে ধরে এ আগুনেতে আগুনের কাঠ তার মুখে গুঁজে দিয়ে তাকে মেরে ফেললো। তাকে এই হত্যা করার পর তারা কি করলো, পিছনের বাগানে মাটি খুঁড়ে তাকে পুঁতে দিল, দিয়ে ওপর দিয়ে গাছপালা লাগিয়ে দিল, দিয়ে রাতের অন্ধকারে গয়নাগাটি সব কিছু নিয়ে যা যা ছিল সেগুলো এসে বেরিয়ে গেল। এইভাবে তার মরণের ফলে অপগতি লাভ হলো, সে প্রেজ্জনী লাভ করল। প্রেজ্জনী লাভ করার ফলেতে তার যে অবস্থাটা দাঁড়ালো সেটা বলবার কথা নয়। পূর্বের যে সমস্ত কর্ম অপকর্ম সে করেছে সেটা তো তার আছেই পাপ, আর তার সঙ্গে এইভাবে সে প্রেজ্জনী প্রাপ্ত হলো, মহা দুঃখেতে সে পতিত হলো। তার কোনো সময় শান্তি বলে কিছু নেই, প্রতি সময় কষ্ট যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো। আর আমাদের শাস্ত্রকার এখানে উপদেশ করেছেন, স্ত্রীনাম নৈব তো বিশ্বাসম দুষ্টানাম কারেত বুধহ, বিশ্বাস এই যস্থিত মোড়হ, বিশ্বাস এই যস্থিত মোড় স দুঃখইর দুঃখই পরিভূয়তে। সাধারণ স্ত্রী জাতিকে কখনোই বিশ্বাস করবে না, ভক্তিমান যে স্ত্রী জাতি থাকে সেটা আলাদা। সেই জন্য শাস্ত্র বলছেন, স্ত্রীনাম নৈব তু বিশ্বাসম দুষ্টানাম কারয়েত বুধ, বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি কোনোদিনই স্ত্রী জাতিকে বিশ্বাস করবে না। যদি ভক্তিমান হয় সেটা আলাদা কথা, ভক্তিমতিমা সেটা তো তার তো বিরাট পদবী, সেটা কথা বলছে না। সেখানে শাস্ত্রকারদের নির্ণয় যে স্ত্রীনাম নৈব তু বিশ্বাসম দুষ্টানাম কারয়েত বুধ, বিশ্বাস এই যস্থিত মূঢ়, যে মূর্খ ব্যক্তি সেই স্ত্রী জাতিকে বিশ্বাস করবে তার পথভ্রষ্ট করে দেবে, তাকে সর্বনাশ করে দেবে, কোনোদিনই বিশ্বাস করবে না। সে যতই তোমাকে মিষ্টি কথা বলুক যা কিছু করুক, এক বিন্দু বিশ্বাস করবে না, তাকে করলেই শেষ, দুঃখের শেষ হবে না। এখানে শাস্ত্রকাররা বলছেন, শাস্ত্রকার যে করেছেন, শাস্ত্রকার এখানে বলছেন যে এই যে স্ত্রী জাতিকে বিশ্বাস করবে না কেন, তার লক্ষণ দিয়েছেন। সেখানে বলছেন, সুধাময়ম বচো ইয়াসাম কামিনাম রসবর্ধনম, সুধাময়ম বচো ইয়াসাম কামিনাম রসবর্ধনম হৃদয়ম ক্ষুরধারাভ্যাম প্রিয়হ কো নাম ইয়োসিতহ। এই স্ত্রী জাতির তাদের আপন পর কেউ নেই, স্বার্থের জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। আমরা ভাগবতে দেখব সেখানে পুরুরবা কি করল, পুরুরবা কি করল, পুরুরবা পাগল হয়ে গেল। কার প্রতি? স্বর্গের যে আছেন অপ্সরা উর্বশীর প্রতি। পরে উর্বশীর জন্য এত বড় একজন বীর রাজা তিনটে ভুবনকে এরকম চুটকি মেরে কাঁপিয়ে দেয়, দেখো অবস্থাটা। পুরুরবা কি সিদ্ধান্ত বলেছেন, এটা চিরকাল কণ্ঠ আর করে রাখবে, কোনোদিন জীবনে ভুল হবে না। আমি সেসব কথা আলোচনা করব, আশ্চর্য হয়ে যাবে। পুরুরবা যখন ধাক্কা খেয়ে এত কষ্ট পেল তখন এই সিদ্ধান্ত বলেছিল, তার আগে বলতে পারিনি। আর সেখানে এই উর্বশী তাকে ফেলে দিয়ে চলে গেল। পরে উর্বশীর জন্য তার জীবন তো একদম শেষ। পরে উর্বশীর সঙ্গে তার দেখা হলো হরিদ্বারে গঙ্গার তীরে কোনো জায়গায়, তাকে চিৎকার করে ডাকছেন, পুরুরবা এত বড় বীর, সে দেখা দিতে চাইছে না, কথাই বলতে চাইছে না। তাহলে দেখো, কিছুদিন আগেই সে পুরুরবার কাছে এসে বলে, আপনার মতো এত সুন্দর এত বড় রাজা বীর তাকে আমার জীবনে আমি গ্রহণ করতে চাই, নিজে যেচে এসেছিল। আজকে ওই সে তাকে ধাক্কা মেরে সে খুঁজছে পাগলের মতো তাকে ফেলে দিচ্ছে, তা তাদের স্বার্থ ফুরালেই ব্যাস চম্পট। সেখানে যজাতির কথা অনেক কথা আছে, আমি আলোচনা করব,
ভক্তিমতী মাদের কথা এখানে হচ্ছে না, জড়জগতের কথা হচ্ছে। যারা ভক্তিতে অধিষ্ঠান হয়নি তারাও বিপদ করতে পারেন এবং করেছেন। এখানে আলোচনা প্রসঙ্গে এটা বলা দরকার যে কি বলছিলাম, হ্যাঁ তাদের কথা আলাদা, সেটা হচ্ছে এই যে ভুলে গেলাম সেটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, সেখানে বলছেন উর্বশী স্বয়ং বলেছেন, এটা আমি বলিনি, এই সমস্ত স্ত্রী জাতির রিপ্রেজেন্টেটিভ কে উর্বশী, উর্বশী কথাটা বলছে পুরুরবাকে। তুমি জানো না স্ত্রীদের কখনো বিশ্বাস করতে হয়, নিজেই বলেছে, নিজেই বলেছে। এগুলো পরে দেখাবো আমি আলোচনা প্রসঙ্গে। হ্যাঁ, সেখানেও অনেক কথা আছে। তাহলে সুধাময়ম বচোয়াসম কামিনাম রসবর্ধনম, সুধাময়ম বচোয়াসম কামিনাম রসবর্ধনম হৃদয়ম ক্ষুরধরাভ্যাম প্রিয় কো নাম যোষিতম। তাদের প্রিয় কে? মুখে মিষ্টি বাক্য আর ভিতরে ছুরি কেটে উড়িয়ে দেবে, লেখা আছে সুধাময় বচোয়াসম। এক একটা বাক্য শুনলে মনে হয় যে প্রাণটাকে তার চরণে দিয়ে দিই, পরে যখন বুঝতে পারে কত ধনে কত চাল, তখন হয়ে গেল কত বড় বড় বীরপুরুষ দেখলাম। এমনকি আমাদের যাকে বলা হতো বাংলার বাঘ, কাকে বলা হতো কুমার আশুতোষ, এত মোটা গোঁপ, সেই কুমার আশুতোষ যাকে বলা হতো বাংলার বাঘ, সেই পর্যন্ত বাড়ি গেলে স্ত্রীর ভয়েতে জুজুগুড়ি হয়ে যেত, বাইরে বাঘ, যেই ঘরে যেত তখন চুপ। কত বীর বীরত্ব দেখা গেল, সব এক জায়গায় শেষ, সব বীরত্ব শেষ। সেই জন্য কত মহিমা সেসব বুঝতে পারবে পরে। আর এই সব তত্ত্ব সিদ্ধান্ত অনুভব করলে আর কোনো কথাই নয়, আর না করতে পারলেই বিপদ। আমি সংক্ষেপে আলোচনা করব, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, বাকি ভগবানের ইচ্ছা, ভগবান এই প্রতিজ্ঞা আমার পূর্ণ করবেন কি না। কম করে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শুরু করে দেব, ইয়ন্মাদস্যত এই শ্লোকের কিছু আলোচনা করব। যদিও দীর্ঘকালব্যাপী এই জন্মাদর্শ শ্লোকের আলোচনা করলেও আমি সন্তুষ্ট হতে পারি না, তথাপি আজকে স্পর্শ করব। সেই জন্য সংক্ষেপে এখানে এই মহিমা আমি বিরাম দেবো, আরও কিছু আলোচনা করে। সময়ের দিকে তাকাবেন না, চোখটাকে বন্ধ করে রাখুন, ঘড়ির কাঁটাটাকে দরকার হলে ফেলে দিন, তা নাহলে আপনারা আসবেন না আমার কাছে। হরিকথা শোনার মানেই ঘড়ি ফেলে দিতে হবে। এখানে আলোচনা প্রসঙ্গে কথা এই যে গোকর্ণজি মহারাজ তীর্থযাত্রা করতে করতে তিনি গয়ার দিকে গেছেন, গয়াতে গিয়ে বিষ্ণুতীর্থ, সেখানে গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পর সেখানে বলছেন, তুমি জানো তোমার ভাই এরকম এরকম অবস্থা হয়েছে, আর বাবা তো চলে গেল তুমি থাকতেই, মায়ের এরকম মৃত্যু হয়েছে, এরকম অবস্থা, আর ওখানে পিতার তো আমরা শুনতে পাই, আর তোমার ভাইয়ের বোধে অসৎগতি হয়েছে। গোকর্ণজি মহারাজ বললেন, ঠিক আছে, যখন আমি গয়ার পাশে চলেই এসেছি পিণ্ডদান করে যাই, আপত্তি কিছু নেই, পিণ্ডদান করলে তো হয়। আর আমাদের স্বাস্থ্যকাররা বিচার করে বলেছেন, স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যকার ব্যাসদেব গোস্বামী স্কন্দপুরাণ না কিসে লিখেছেন, বলছেন গয়াতে হচ্ছে স্থলে মুক্তি, মরলেই পিণ্ডদান তো মহাফল, বিশ্বাস করতে হবে। এইখানে গৌড়ীয় সিদ্ধান্তের মার প্যাঁচ, জগতের লোক কি বলতে পারে এখানেই বাহাদুরি, এখানেই আসবে, এবার শুনবে মাথাটা ঘুরে যাবে, এবার সিদ্ধান্ত শুনলেই তুমি পাগল হয়ে যাবে, কি বলছে রে বাবা মারা। বলছি গয়ায়াম চ স্থলে মুক্তি, বারাণস্যাম জলে স্থলে, আর জলে স্থলে চ অন্তরিক্ষে ত্রিধা মুক্তিম চ সু করে। তাহলে এই তিনটে ধামের কথা আলোচনা, আর সাকের ধাম আমাদের যে যে অযোধ্যা, তারপরে অযোধ্যার পরে আমরা যদি বৃন্দাবন মথুরা বলি, এসব কথা আমরা তুলছি না, খালি আমরা বিষ্ণুতীর্থের কথা মহিমা আলোচনা করতে গিয়ে বলছে গয়াতে যে ব্যক্তি স্থলে মরবে সঙ্গে সঙ্গে তার মুক্তি, গয়ায়াম চ স্থলে মুক্তি, আর বারাণস্যাম জলে স্থলে, বারাণসীতে জলে এবং স্থলে যেখানে মরবে সেখানে, আর শুকর ক্ষেত্র যেখানে বড়াহদেবের স্থান,
যেটা কাশগঞ্জ থেকে যেতে হয়, কাশগঞ্জ থেকে শুকরক্ষেত্র, শুকতাল হচ্ছে ভাগবত কথা স্থান, আর শুকরক্ষেত্র হলো বরাহজি যখন অন্তর্ধান করেছিলেন, বরাহ মূর্তি আবির্ভাব হলো, বরাহ সোর সোর সেটাকে বলা হয়, সোরক্ষেত্রে চৈতন্য চরিতামৃত আছে, মহাপ্রভু গেছিলেন সোরতে, সেইখানেতে বলছেন জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই দেহ রাখবে সেখানেই তোমার মুক্তি হয়ে যাবে। আর পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, মথুরা, এদের কথা তো আমি তুললামই না। তাহলে ধামের মহিমা অপার। গোকর্ণজি মহারাজ এই কথা শুনে তিনি প্রেতগয়াতে শ্রাদ্ধ করে দিলেন, পিণ্ডদান করলেন, ভাই হয়তো ওই জন্য পিণ্ডদান করে দিলেন। আর এখানে যখন তিনি সমস্ত তীর্থ করতে করতে ভাবলেন ঠিক আছে গ্রামে একবার যাই, গ্রামে গিয়ে অবস্থাটা কি দেখে আসি, অনেক দিন ধরে সেখানে অনেক সজ্জন ব্যক্তি রয়েছে, সেখানে যাওয়ার পর এমন সময় তিনি পৌঁছেছেন গ্রামে, গ্রামে সব লোক শুয়ে রয়েছে, গ্রামে তো একদিন নির্জন, সেখানে তিনি কি করলেন নিজেদের বাড়ি কে রুখতে পারে, সেখানে একটু জায়গা পরিষ্কার পরিষ্কার করে ওখানেই বসে পড়লেন নিজের বাড়িতেই, ওখানে বসে সেখানে কি করলেন, বসে বসে ভজন করছেন, সাধুদের কাজ কি কমণ্ডল রেখে জায়গায় জল ছেটে দিয়ে বসে ভজন করছেন, কিন্তু সেখানে দেখছেন অদ্ভুত পেতাত্মার অত্যাচার, পেতাত্মা আসছে ঝড়ের বেগে দরজা কবাট দুমদাম করছে, এরকম শোঁ শোঁ আওয়াজ হচ্ছে, কখনো হাতি কখনো ঘোড়া কখনো বাঘ বিভিন্ন রূপ দর্শন করাচ্ছে। গোকর্ণজি বলল এই তো যা কী ব্যাপার হলো, এ তো দেখছি পেতাত্মা এখানে রয়েছে, এ তো যা লক্ষণ দেখছি পেতাত্মা, আরে আমি তো পিণ্ডদান করে এসছি, রেখি এনে পিতাত্মা কী করে হলো, আমি তো এর নামে পিণ্ডদান করেছি, আহা কি মুশকিল। পেতাত্মা ওখানে বসে রয়েছে নানান অত্যাচার করছে, গোকর্ণজি মহারাজ তখন কমণ্ডলে জল নিয়ে এ পেতাত্মার দিকে ছুঁড়ে দিয়ে বললো এই কে তুমি বলো ঠিক করে কথা বলতে পারো, ও করে কাঁদছেন, কথা বলতে কষ্ট হচ্ছে, তখন তিনি কমণ্ডলে জল নিয়ে কি করলেন, কমণ্ডলে জল মন্ত্রপুত করে পেতাত্মার দিকে ছুঁড়ে মারলেন। মাতে অপ আত্মা যে এই যে এই যে আত্মা অধগতি লাভ করেছে তার কষ্টের একটু উপশম হলো, সে এখন ভালোভাবে একটু কথা বলতে আরম্ভ করলো, সে বলল কে ভাই তুই কে এরকম ধরনের অত্যাচার করছিস, তখন সে পরিচয় দিয়ে বলল অহম ভাতা তদীয়স্মি ধুন্দুকারী তিনামত, আমা আমি হচ্ছে তোমার ভাই, জানো না আমি তোমার ভাই ধুন্দুকারী, এখন বলছে ভাই, তখন ভাইয়ের কোচ খবর ছিল না, যখন ভালো ভালো উপদেশ দিয়ে তখন কে ভাই, দাদা দাদা ভাই ভাই এসব তো এ তো সাত্যের সম্বন্ধ, আসল কিছু না ঘন্টা হেরে বলছেন, সেখানে কি বলছেন অহম ভাতা তদীয়স্মি ধুন্দুকারী তিনামত সকীয়ন্নৈব দোষেন ব্রহ্মত্তম নসিতম মায়া, আমি তোমার ভাই ধুন্দুকারী, আমার নিজের দোষে আমার ব্রহ্মত্ব নাশ হয়ে এখন এই ফিরজনই লাভ করেছি, আমাকে বাঁচাও, তুমি আমাকে যে কোনোভাবে বাঁচাও। গোকর্ণজি অবাক হয়ে করল, রে তুমি এখনও কষ্ট পাচ্ছ কেন, আমি তোমার নামে তো গয়াতে গিয়ে পিণ্ডদান করে এসছি, তোমার কী হল। তখন ধুন্দুকারী বলছে গয়া পিণ্ডম সতে না পিহি মুক্তির মে ন ভবিষ্যতি, ১০০ বার তুমি যদি গয়া পিণ্ডদান করো আমার মতো পাপির কিছু হবে না, এইখানে গৌড়ীয় সিদ্ধান্ত। তাহলে এক্ষুনি যে বললেন গয়ার মহিমা তার বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল, এই তো পিতাত্মা বলছে আমার মতো ব্যক্তির যদি গয়াপিণ্ডম সতে না পি মুক্তির মেয়ে ন ভবিষ্যতি, গয়াপিণ্ড দান করলে আমার মতো ব্যক্তির ১০০ বার গয়াপিণ্ড দান করলে কিছু হবে না, অথবা এক্ষুনি আপনি গয়ার মহিমা, গয়া তো অপমানজনক ব্যাপার হয়ে গেল, গয়া দেবী দেব গয়ার যে মহিমা তো নষ্ট হয়ে যাবে, তাহলে সিদ্ধান্ত কি। এখানে বলছেন এই যে পেতাত্মা সে তো অত্যাচারী হলেও সে যে কষ্ট পেয়েছে সে অজস্র কষ্ট অসংখ্য, এই কষ্টের চাপেতে এই কথাটা দৈন্য বেরিয়েছে তার, গয়া
গয়াসুর ওখানে কিভাবে অনেক ঘটনা এইগুলো বলবার জন্য আমি বসিনি। গয়াসুর তার মতো পবিত্র আমরা হতে চাই। গয়াসুরের উপরে যে যজ্ঞ করা হয়েছিল বিশাল, সেইখানে গয়াসুরকে ভগবান নিজে তার কৃপা করেছিলেন, তার মাথার উপর পা রেখে বলেছেন চিরকাল আমার এই চরণ তোমার মাথায় থাকবে। এবার অনেক ঘটনা, এসব আমি আর বিস্তৃত বলবো না, পরে এসব শুনবেন। এখানে বলছেন যে সেই পেতাতটা এখন অজস্র কষ্ট পাওয়ার পর এত লাথি ঝাঁটা, এত কষ্ট, তার কষ্টের কোনো সীমা নেই, এই জন্য এরকম দৈন্যোক্তি করেছেন। গয়াপিণ্ড ১০০ বার আমার মতো পাপিষ্ঠের যদি তুমি পিণ্ডদান করো তথাপি কোনো মুক্তি আমার হবে না। বাস্তবিক সিদ্ধান্ত কি? সত্যিই কি একটা পেতাত্তার গয়াতে যদি গোকর্ণ মহারাজির মতো মহাভাগবত পিণ্ডদান করেন তাহলে তার মুক্তি হবে না? এখন প্রশ্ন হল পিণ্ডদান কে করতে পারে? পিণ্ডদান আপনি কেউ যদি অপঘাতে মারা যায় তার পরিবারের কাউকে করতে হবে, তাই তো নিয়ম? পিণ্ডদান বাইরের লোক করলে হবে না, সেই গোত্রের, সেই গোত্রের লোককে পিণ্ডদান করতে হবে। আমার প্রশ্ন হল গোকর্ণজি মহারাজ কি সত্যি সত্যি তার ভাই ছিল নাকি? গোকর্ণ মহারাজ তো ভাই ছিল না, গোকর্ণ মহারাজকে তো সেই গোমাতার পেট থেকে বেরিয়েছে সে, আর সেই ছেলেটা সে আত্মদেবজির ছেলে ছিল না, সে ছিল ওই কোথাকার একে দুঃসম্বন্ধে সে বোন তার থেকে তুলে নিয়ে চলে এসছে। তাহলে গোকর্ণজি মহারাজের গোত্র ছিল না। গোকর্ণজি মহারাজ যদি পিণ্ডদান করে গোকর্ণজি মহারাজেরও কোনো দোষ নেই, আর সেই পেতাত্তারও কোনো অসুবিধা নেই, কী করবে? তাতে তো মুক্তি হতে পারে না, সিদ্ধান্ত হয়ে। তাহলে গয়ার মহিমা কখনোই খাটো করবার চেষ্টা করবে না। গয়া মহিমা ঠিকই আছে, ভেজাল ঢুকে দিয়েছে, সোর্সের মধ্যে ভূত, সেটা আবার জানা হলো। সত্যি কথা এই, গোকর্ণজি কখনোই তার গোত্রের ছিল না, কাজেই এখন তার যে মুক্তি হবে কি হবে না এই সব ব্যাপারগুলো যে হলো সেটাতে আমাদের আর কী বলবার আছে। এই সিদ্ধান্ত উপনীত হলাম আমরা। আর এখানে আলোচনা প্রসঙ্গে দেখা গেল যে গোকর্ণী মহারাজ যে তখন চিন্তিত হয়ে পড়লেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বিস্তৃত আলোচনা করব না। গোকর্ণজি মহারাজ চিন্তিত হয়ে পড়লেন, এখন আমার কী উপায়, কী উপায়? বিভিন্ন সজ্জন ব্যক্তি সকালবেলা হতেই সবাই জড়ো হয়েছেন, এ গোকর্ণজি মহারাজ তুমি চলে এসছো আমাদের গ্রামে, বড় আদর করছে, মহাবৈষ্ণবকে সবাই আদর করবে, ভিড় হয়ে গেছে। তাদেরকে বললেন এরাম এরাম অবস্থা, রাত্রিবেলা হলো, এখন পেতাত্তাকে রাত্রিবেলাই গোকর্ণজি বললেন তুমি তোমার জায়গায় ঠিকমতো থাকো, আমি সকালবেলা হলেই আমি রাত্রে বিবেচনা করি কী সৎকর্মের অনুষ্ঠান করব যাতে তোমার মঙ্গল হতে পারে। সকালে উঠে গ্রামের যে সমস্ত বিজ্ঞজন রয়েছেন পণ্ডিত ব্যক্তি তাদের সঙ্গে আলোচনা করলেন, তারা কেউ কেউ এক একজন এক এক রকম বলছেন কোনো কিছু। তখন তিনি সূর্যদেবকে প্রার্থনা করলেন, হে প্রভু আপনি জগৎ সাক্ষী, আপনাকেই বলতে হবে। বলে তিনি কি করলেন, কমুণ্ডন থেকে জল নিয়ে ছুঁড়ে সূর্যদেবের গতিকে স্তম্ভন করে দিলেন। সূর্যদেব তখন দূর থেকে বললেন সৎকর্মের অনুষ্ঠান করো, ভাগবত কথা, এটা হচ্ছে এর দ্বারাই পেজনের তোমার মুক্তি প্রাপ্ত হবে। কেবল তিনি শুনতে পেলেন সূর্যদেবের কথা, অন্য কেউ শুনতে পেল না। তখন গোকর্ণজি মহারাজ এই তুঙ্গভদ্রা নদীর তীরে বসে অপূর্ব কথার আয়োজন করলেন, ভগবতের অধিবেশন কোথায় কোথায় হয়েছে বিভিন্ন রকম। প্রথম তো চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাজি মহারাজকে ভগবান বলেছিলেন চতুশ্লোকী, আবার ব্রহ্মা নারদকে বলেছিলেন পরে ভাগবতে আসবে, এসব কথা ছাড়ো অধিবেশন কোথায় কোথায় হয়েছিল। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, সুক্তাল ক্ষেত্রে পরীক্ষিত মহারাজ বক্তা ছিলেন, নন্দনন্দন সুকস্তু যেটা তারই স্বরূপ তিনি কথা বলেছিলেন। দ্বিতীয় অধিবেশন হয়েছিল নৈমিষ ক্ষেত্রে, নৈমিষ ক্ষেত্রে সেখানে হয়েছিল গোমতী গঙ্গা তীরেতে হয়েছিল, অপূর্ব স্থান, রম্যস্থান। তৃতীয় অধিবেশন গোকর্ণজি মহারাজের দ্বারা হয়েছিল, বড় অপূর্ব এই সমস্ত কথা। যখনই ভাগবতী কথার আয়োজন করা হলো
তখন সেখানে পেতাত্মা কোথায় বসবে? পেতাত্মা তো হাওয়াতে ওড়ে, সবাই ভাগবত কথায় বসে গেছে। গোকর্ণজি মহারাজ পেতাত্মার জন্য একটা একটা গাঁটোলা বাঁশ, সপ্ত গাঁটোলা বাঁশ এটা লাগিয়ে দিলেন। পেতাত্মা ওই বাঁশের ফুঁটোর ভেতর দিয়ে ঢুকে গেল, দিয়ে ওখানে বিরাজমান থাকলো। সেখান থেকে বসে বসে, কেন হাওয়া দেবে এদিকে ছিটকে যাবে, ওখানে বসে বসে হরিকথা শুনতে থাকলো। এক এক দিনের হরিকথা হতে থাকলো, একটা করে গাঁট ফেটে যেতে থাকলো, তলার গাঁট ফাটলো, তার ওপরের গাঁট ফট ফট করে ফেটে যাচ্ছে। এক এক দিনের কথা শেষ হচ্ছে, তার গাঁট শেষ ফেটে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে সপ্তম দিনে ভগবানের কথা অমোক কথা সেটা পেতাত্মা জনি থেকে তাকে মুক্ত দিল। তার সম্মুখে দেখা গেল সেই বিমান এসে গেছে, বৈকুণ্ঠ পার্শ্বদরা এসছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। আর গোকর্ণজি মহারাজ দেখছেন তাকে বিমানে তুলে নিয়ে চলে গেল পার্শ্বদগণ। এখন তাতে গ্রামের লোকরা হইচই করলো, বলে এই ব্যাপারটা কী হলো, ও কি শুধু একা ভাগবত শুনেছে, আমরা তো শুনেছি, আমাদের জন্য তো বিমান এলো না, আর তা তো ভালো কথা, সত্যি কথা, কথা তো আমরাও শুনেছি। তখন গোকর্ণজি মহারাজ প্রশ্ন করেছিলেন যে আপনারা একটা বিমান আনলেন কেন, আমার কথা তো এরা সবাই শুনেছে, তা সবার জন্য একটা করে বিমান আনা দরকার ছিল। তখন সেখানে উত্তর দিলেন, এরা শ্রবণ করেছে কিন্তু এরা মনন করেনি, ডাইজেশন হয়নি, বোঝা গেল, শ্রবণম তু কিতম, এরা শ্রবণ করেছে কিন্তু মনন করেনি, এরা হজম করতে পারেনি, বদহজম হয়ে গেছে। কিন্তু এই পেতাত্মা, সে তার এত কষ্ট ছিল, সে এই যে সুবর্ণ সুযোগটা এটা কোনো মতে সে হারাতে চায়নি। সে কিন্তু অনন্য মতি হয়ে কেবল ও জানে আমার আর বাঁচার দ্বিতীয় কোনো অবলম্বন নাই। আমাদের মধ্যে যারা ভাগবত কথা শোনে তারা মনে করে বাড়িতে আমার স্বামী আছে, ব্যাংকে এত টাকা আছে, ছেলেপেলেগুলো আছে, এগুলো সব আমায় বাঁচাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার ভাগবত কথা শ্রবণ হবে না। যখন তোমার অনন্য মতি হয়ে পরীক্ষিত মহারাজ ঠিক যে ভাব নিয়ে গঙ্গার তীরে উপবেশন হয়েছে উপবিষ্ট হয়েছিলেন, পয়পবেশন করেছিলেন, সেরকম মতে নিয়ে তুমি কোনো এক মহাপুরুষের কাছে যদি বসতে পারো, আমি এই ভাগবত সন্মুখে প্রতিজ্ঞা করে বলছি এক জন্মেই তোমার হয়ে যাবে। কিন্তু সেটা পারবে না, কেউই পারে না, তার ভেতরে ছিটাফোঁটা সেসব লেগেই থাকবেই, সেই গন্ধ, সে পারে না, সেই জন্য হয় না। সেই জন্য বলছেন যে গোকর্ণী মহারাজ এই প্রশ্ন করাতে, তখন সেখানে সবাই অবাক হয়ে শুনলেন। তিনি প্রশ্ন করলেন যে আপনারা কেন একটা বিমান আনলেন, তখন বললেন এরা শ্রবণ করেছিলেন, কিন্তু এর মতো এরকমভাবে শ্রবণ এবং এটাকে মনন করা এ কেউ করেনি। মনন করা মানে সুত বিষয়ের যদি মনন কেউ না করে তা শ্রবণ কার্যকরী হয়নি। যে কোনো বস্তু যেটা তুমি শ্রবণ করবে, সুত বিষয়ের যদি মনন করতে পারো সেইটা তোমার হৃদয়তে গেঁথে বস থাকবে, সেটা তোমার বিশাল সুবিধা দান করবে, ভগবত রাজ্যে তুমি প্রবেশ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাধারণ ব্যক্তিগণের তা হয় না, তারা বেশিরভাগ সময় অনন্যমতি হয়ে ভগবত কথা শ্রবণ করে না। তারা মনে করে আমার অনেক অবলম্বন আছে, ব্যাংকের টাকা আছে আমার, আবার রিটায়ারমেন্ট করলে তো ভালো গ্র্যাচুইটি পাবো, এই সব পাবো, আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবো, এইগুলো সব ভেবে নেয়। তার জীবনের সে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেউ কেউ বা দশবার্ষিকী পরিকল্পনা, এরা তারা প্ল্যানিং হয়েই যাচ্ছে। এই প্ল্যানিংগুলোর বাস্তবিক বদ্ধজীবের ক্ষেত্রে কোনো দাম নাই। আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি, আবার স্বাস্থ্যকাররাও আমাদের জানিয়েছে কানে ঢোকে না, যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বেনা নাহি ফল ধরে। এগুলো জেনেও এগুলো পশ্চান নপি না পশ্চাতি, দেখেও দেখে না, বুঝেও বোঝে না, তারা অনুভব করতে পারে না। তারপর ও রকম বলেই থাকে, ব্যাসগতিতে বসলে তো বকবক করেই যাবে আর কি, গুরুদেব ওরম বলেই থাকে, গুরু বৈষ্ণব আমার যতটুকু গ্রহণ করার করবো, বাকিটা কি ছিল। সন্ত গোস্বামী বলতেন সুন্দর কথা, বলছে একটা নাতনি ছোট্ট নাতনি, তাকে নিয়ে বুড়িমা এসছেন সন্ত গোস্বামী যখন একাদশীর দিনেতে, একাদশী আগের দিনে, শুনে সন্ত গোস্বামী বলছেন সমস্ত কথা বলার পর কালকে একাদশী, একাদশীর মহিমা কিছু বলেছেন, কালকে নির্জল উপবাস কিংবা ফল এবং মূল পেতে পারে, অন্য কিছু পেলে কিন্তু সর্বনাশ নরকে গতি, এইসব কথা বাচ্চাটা শুনেছে। সে স্কুলে একটু একটু পড়ে, সে এখন বাড়িতে গেছে,
গিয়ে পরের দিন যখন তাকে স্কুলে সাজানো হচ্ছে, কাপড় চোপড় পরা হচ্ছে, স্কুলে যেতে হবে, তাকে টিফিনকারীর মধ্যে রুটি এইসব দিয়ে দিয়েছে। সে বললো, এ কি দিদিমা, কালকে না মহারাজ বলল একাদশী, আজকে আজকে তো এসব খাবো না আমি, এগুলো কী হবে, এগুলো খেলে তো আমাদের নরক গতি হবে। তখন ঠাকুমা নাক নেড়ে বলছে, কালকের ছুরি নাক টিপলে দুধ বেরোয়, মঠের কথা কেউ ঘরে আনে, ঘরের কথা ঘরে, মঠের কথা মঠে, পাগল কোথাকা, মঠের কথা মঠে, মঠের কথা শুনে মঠে রেখে আসবি, এটা ঘরে আনে, ঘরে আনলে বিপদ, আমাদের হচ্ছে সেই বিপদ, আমাদের সেই বিপদ। আমরা শুনি সাধুগুরু বসে দু চারটে লোক বসে, কিন্তু বসে যে গন করে, পাঞ্জাবে তো আরো সব শোনা, মহারাজি ক্যা কথা শোনায়া, সব বসলো, কিন্তু জিজ্ঞাসা করা কিচ্ছু বলতে পারে, কিন্তু প্রণামী দেবে, নিতে না চললে ব্যাগে ঢুকিয়ে দেবে, লেনা পড়েগা আপকো, কিন্তু কি বুঝো কে জানে, কিচ্ছু না, রেকর্ডিংও করছে সব, এ এ সব করছে, কিন্তু বোঝবার সময় কিচ্ছু না, কাঁচকলা। তো এইরকম ধরনের যদি শোভন আমাদের হয়, সেই শোভনের দ্বারা কি লাভ হবে, এটা বিবেচনার জন্য এই রসিকতাগুলো বললাম, ভগবান গুরু বৈষ্ণবের খেলা। এখন তারপর ভগবতের এত অনন্ত মহিমা যে আর এই যে সাতটা গাঁটের কথা ফাটার কথা বলা হলো, এটা একটু জানা দরকার। বদ্ধজীবের হৃদয়ে যে বন্ধন রয়েছে, সেই যে অহমিতা মমতা, এই যে সমস্ত কিছু বন্ধন, এগুলোর কথাই বলা হয়েছে। আর অবিদ্যা অহমিতা মমতা এই সমস্ত কিছু কথা বলা হয়েছে, এইগুলো হচ্ছে বন্ধন, এগুলোই ফেটে যাওয়ার কথা। আর যমরাজজি মহারাজ যে নিজ ধামেতে রয়েছেন, সেখানে থেকে তার যে পরিকরগুলো যমদূতগুলো যখন যাচ্ছে মর্তলোকে ধরে আনতে, তখন যমরাজজি বলে, এই শোন, বলে কী শুনবো, বলছেন যমরাজজি মহারাজ বলছেন, সপুরুষম অপি বিক্ষ পাশ হত্যাম পাশ হস্ত্যাম বদন্তি ইয়মহা কিল কিলতস্য মূলে, বলছে কিলতস্য কর্ণ মূলে পরিহর ভগবত কথাসু মত্যান প্রভুরহম অন্ন নেনাম ন বৈষ্ণবানম। কী বললেন যমরাজজি মহারাজ, তার যে যমদূতগুলো সে যখন যাচ্ছে দড়ি ফড়ি নিয়ে, লাঠি বাড়ি নিয়ে যাচ্ছে ধরে আনতে, এই শোনো, সপুরুষম অপি বিক্ষ পাশ হস্তম, যখন দড়ি ফড়ি নিয়ে যাচ্ছে জড়জগতে ধরে আনতে, বদন্তি ইয়মহা কিল তস্য কর্ণ মূলে পরিহর ভগবদ কথাসু মত্যান প্রভুরহম অন্ন নীনাম ন বৈষ্ণবানম। শোনো, যাদের দেখবে ভগবত কথাতে একদম ডুবে রয়েছে, খবরদার তাদের কাছে যেও না, তাদের আমি প্রভু নয়, তারা বৈষ্ণব। অর্থাৎ সিদ্ধান্ত এলো, বৈষ্ণবরাই বাস্তবে ভাগবত শ্রবণ করার যোগ্যতার, ভাগবত সিদ্ধান্তে বলবে, ভাগবত শুরু হবে তখন দেখবেন যদ বৈষ্ণবানম ধনম, এখানেও বলেছে সবার ধন না, ওই এলো একটু দেখি না কি বলে, মহারাজ কার্তিক মাসে এসছে এত কষ্ট করে কি বলে একটু দেখি না, এই হচ্ছে সব মজা দেখতে আসে, রক্ত জলকারা কথা, এই কথা লক্ষ লোকের শোনা দরকার, এবং এইটি আমার দান, আপনাদের কাছে দান চাই, এই সব কথাগুলো সমস্ত নর্থ বেঙ্গল সব জায়গায় ছড়িয়ে পড়ুক, একে অপরকে কপি করে করে দিয়ে দিন, দেখি কে লোক ঠকায়, যত ঠক জোচ্চোর কত ঠকাতে পারে আমি দেখি, আপনাদের কাছে এইটি দান, যে যাকে পারবেন কপি করে করে এই কথা দেবেন, যখন লক্ষ লক্ষ টাকার বই দান করা হয় কথাও দান করা দেবেন, এবার এগুলো শুনে তাদের চেতনা জাগুক, এটিই আমার দান, অন্য কিছু নয়। সেখানে বলছেন যমরাজজি মহারাজ বলছেন, আমি প্রভু নয় এদের, আমি বদ্ধজীব যারা আছে সংসারে তাদের প্রভু, আমি বৈষ্ণবদের প্রভু নয়। আর অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞাকুল ধিয়ঃ খনার্ধন ক্ষেমার্থম পিবত সুখ গাথা তুল সুধম কিমর্থম ব্যর্থম ভো ব্রজত কুপতে কুৎসিতে কথে পরীক্ষিত সাক্ষী যত শ্রবণগত মুক্তি উক্তি কথনে। আপনার মনে নেই, বলছেন অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞা কুলধ্য, এই বিষয়ে বিষয়ে যন্ত্রণায় ছটপট করছে লোকগুলো, অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞাকুল ধিয়ঃ খনার্থম ক্ষেমার্থম পিবত সুখ গথা অতুল সুধম,
এই অতুল সুধা সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে বেরিয়েছে, ক্ষণার্ধম ক্ষেমার্থম, একটুখানি মঙ্গলের জন্য তোমরা এগুলো শোনো। আর কিমর্থম, কি জন্য তোমরা তোমাদের জীবনের অমূল্য জীবনের সময়গুলোকে নষ্ট করছো? কিমর্থম ব্যর্থম ভো ব্রজত কুপতে কুৎসিত পথে, কুপথে তোমরা যাচ্ছ কেন? তোমরা জানো না পরীক্ষিত সাক্ষী যত শ্রবণগত মুক্তিযুক্তি কথনে, পরীক্ষিতের কিভাবে মুক্তি হয়ে গেল ভাগবত কথা শুনে, তোমরা জানো না? কাজে তোমরাও ভাগবত কথা শোনো, ভাগবতের অনন্য মহিমা, অনন্ত মহিমা বলতে গেলে ক্ষুদ্র জীব কি বলা যায়, বলা যায় না বেশি। সেই জন্য আমি কথা মহিমা এখানে বন্ধ করতে বাধ্য হলাম।